আমার আসলে উচিত ছিল তোমার মতো একজনকে বিয়ে করা। সে তার স্ত্রীকে কেয়ার করতে জানে। এবার আমার কথা বিশ্বাস হইছে? তাহলে আপনি আর আসেন নাই? আর না রে ভাই, আমি কখনো আসি নাই। আচ্ছা নীলা, আমি কি তোমার কোনোদিন বাসার ঠিকানা দিয়েছি? তোমাকে ফোন দিয়ে কখনো ডিস্টার্ব করেছি? তোমার তো বাড়ির লোকের সাথে কথাগুলো দেখলা। আমি আসলে এসেছিলাম আমার বাড়ির জন্য বাসা খুঁজতে। সিসি ক্যামেরা ফুটেজ দেখো, আমি ঢোকার কিছুক্ষণ পর আমার ভাইও কিন্তু ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমিও দেখছি। নীলা, আমি তোমাকে পছন্দ করি এটা ঠিক আছে, কিন্তু তাই বলে লুকিয়ে লুকিয়ে তোমাকে গিফট দিয়ে যাবো এত বোকা কিন্তু আমি না। ভাইয়া মানে আসলে কিছু মনে করবেন না, মানে না ভাই, আমি কিছু মনে করি নাই। ভুল তো মানুষের হতেই পারে, কিন্তু লোকটা কি ধরতে পারছো? আরে না, ধরতে পারলে তো ছাদ থেকে একদম ফেলে দিতাম, ধুরা বাস ডলা দিতাম না ধরতে পারলে। চা খাবে? আপনাকে কে চাটা ঢেলে দিবে বলেন তো? ঠিক আছে, তাহলে আপনি এখন যান। হ্যাঁ, কিন্তু সে তো আর এই বাসায় আসে নাই, দারুণ তো সেটা প্রমাণ দিচ্ছে।
তোর কি মনে হয় নীলা? আমারও তাই মনে হয় রে, মনে হয় সত্যি বলতেছে। আচ্ছা মানে বুঝলাম না, তোরা দুজনও না? আরে অযথা একটা মানুষকে কেন দোষারোপ করব শুধু শুধু। তোরা যেতে এত শিওর তাহলে তোর কিছু করার নাই, মানে কারো তো ধরতে পারবি না আর তাহলে। আর বিনা দোষে তো একজনের দোষী করার কোনো দরকার নাই, তাই না? কে যে করতেছে এইসব কাজগুলা, তারে পাইলে হড্ডি গুড্ডি পাইঙ্গ আমি গুড়া গুড়া কইরা শুকায়া গলার মালা বানাইতাম। এভাবে হবে না, আমাদের অন্যভাবে কাজটা করতে হবে। অন্যভাবে মানে আর কোন ভাবে? আর কোন ভাবে মানে দরকার হলে 24 hours পাহারা দিতে হবে। 24 hours কে পাহারা দিবে? তুই দিবি, দরকার হলে তুই দিবি পাহারা। হ্যাঁ খায় দেয় কাজ নাই আমার। তুই নীলার জন্য এই কাজটুকু করতে পারবি না? সর বেটা তুই কর। 24 hours পাহারা দিতে হবে যাতে কোনোভাবেই লোকটা পার না পায়। তো সিসি ক্যামেরা কি করছে? সিসি ক্যামেরা কি 24 hours পাহারা দেয় নাই? ধরতে পারলে তো আমরা সিসি ক্যামেরা দিয়েই ধরতে পারতাম 24 hours এর মধ্যে কে আসে এই কাজটা করে গেছে। সিসি ক্যামেরা বসানোর অবস্থায় তো আবার পাওয়া গেছে, বেশ কয়েকবার পাওয়া গেছে। তাহলে কি সিসি ক্যামেরা কি ঠোঙ্গা? মামা ওটা হচ্ছে মেশিন, আর এবার পাহারা দিবে মানুষ। এইবার দেখবো কিভাবে ক্যামেরার চোখের মতো আমার চোখেও কাগজ দেয়। তাহলে 24 ঘন্টা কে থাক? তুই থাকবি? 24 ঘন্টা দরকার আমি থাকবো, কোনো সমস্যা নেই। তবু আমি থাকুম, তোরা খাটার ব্যবস্থা করে দিতে পারবি না? খাট? গ্যারেজের মধ্যে খাট দেবো কেমনে? চৌকি দিতে পারি একটা। চলো চৌকি দিবি, আমি চৌকিতে থাকবো, কোনো সমস্যা নেই। মানে কি তুই একা থাকবি? হ্যাঁ এত সমস্যা কি, দেখি না আর কেউ থাকে কিনা। আপনি যে নাম্বারে ফোন করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে, অনুগ্রহ করে ডিম দাও, পাউরুটি দাও, জেলি দাও, কলা দাও, চা দাও। কি হয়েছে তোমার? কদিন ধরে কেমন অন্য মানুষকে দেখতেছি, কি হয়েছে? না কিছু না, এমনি কিছু তো একটু হয়েছে, কি হয়েছে বলবা? বললাম তো এমনি কিছু না, খাচ্ছি যে। বলো না কি হয়েছে, আব্বারি নিয়ে কোনো সমস্যা? না বাবাকে নিয়ে না। তাইলে পারে পানি দাও। আসলে আমার ওই বেশ কিছু টাকা লাগবে। টাকা কেন? একটা বড় কাজের অর্ডার পেয়েছি, অনেক বড় কাজ, সেই কাজটা ধরতে গেলে বেশ কিছু টাকা লাগবে। কত টাকা? প্রায় 2 কোটি টাকার মতো। 2 কোটি টাকা? ঘুষ দিতে হবে প্রায় 20 লাখ টাকা। 20 লাখ টাকা? কাজ হলে দিয়ে দিবা? সেই সিস্টেম নাই, আগে ঘুষ তারপর কাজ। ঘুষ দেওয়ার পরে যদি কাজটা না হয়? অসুবিধা নাই, সেই গ্যারান্টি আছে। এত টাকা জোগাড় করবা কই থেকে? সেটাই তো বুঝতে পারছি না। আব্বার কাছে যাইবা?
বাবার কাছে? শোনো না, আব্বার কাছে টাকাটা চাও। আব্বার তো অনেক টাকা, উনি নিশ্চয় তোমার না করব না। আব্বার তো টাকা পয়সার অভাব নাই, ঠিক না? কিন্তু মা জানতে পারলে খুব সমস্যা। আরে ধুর মা, মা জানবো কোথেকা? মারে বললে তো, মারে আমরা বলবো নাকি? চলে আমাদের তো উচিত আপনার খোঁজ খবর রাখা, খেয়াল রাখা। আর শুনুন, গাড়িটা আপনি নিজের মতো করে ইউজ করবেন, হ্যাঁ? আর গাড়িতে তেল ভরা আছে, কোনো কিছু নিয়ে হেজিটেট করবেন না। জি ম্যাডাম, ঠিক আছে। শুনুন, আপনাকে আমার একটা কথা বলার ছিল। না থাক, পরে বলি তাহলে। হ্যাঁ আচ্ছা ম্যাডাম। বাড়িতে গেছিলেন? বাড়ি যাইতেছি, এই যে বাজার করে ফিরতেছি। খাবার খেতে চান? উঠেন, একসাথে যাই। উঠবো, চলো চলো। এই দুই দিন এই গাড়িতে তোমার লগে থাকবো। জি আচ্ছা, আমার সঙ্গে থাকবো। এই যে সামনের বাইক, হ্যাঁ ঢোকা।
বাজান মা বাজান মা বাজান কেমন আছো তুমি ভালো আছি ও বাজান হুম তে গাড়ি পাইছস কই এই গাড়ি আমাকে অফিস থেকে দিছে মাশাআল্লাহ কত ভালো অফিস আমিও তো তাই শুনলাম দেখে আসি গাড়িটা কেমন হয়েছে তাড়াতাড়ি আসিস আপনি খাবেন না আমি পরে খাই তুই নে মাছের মাছাটা নিয়েছিল আচ্ছা ও বাজান এই গাড়ি কয়দিন থাকবো যে কদিন আমি অফিসে আসছি কদিন বাহ তোর অফিস তো অনেক ভালো আচ্ছা বাজান ওই যে গাড়ি যে খরচ তেলের খরচ এটা কেরা দেয় কালকা বিকালে গাড়ি নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাইতে হবে তাই না সত্যি হুম সত্যি মা চলো কালকে আমরা গাড়ি নিয়ে নদীর পাড়ে ঘুরতে যাই মনে হয় তাহলে আব্বার ওখানে গেছে কি ভাইয়া বাবার কাছে গেছে না কই না তো বলো তো দেখ ও বলছে ও ফ্রেন্ডদের মধ্যে রিলেশনশিপে যেতে চায় না মানে ওর পছন্দ নাই ওরা লাইক করে না করবে করবে আমি বলতেছি তো করবে তুই ট্রাই কর